বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিডি টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের ইতিহাসে পাঁচশো বারো পাতার যে শর্ট কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো দেখে নেবো এছাড়াও তোমাদের আরও যে বিষয়গুলো আছে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান তার শর্ট কোশ্চেনের উত্তর আমি করে দিয়েছি চাইলে তোমরা নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলের প্লে লিস্টে সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেখে করে নিতে পারো বন্ধুরা আমরা চলে এসেছি পাঁচশো বারো পাতায় আমাদের পাঁচশো বারো পাতায় এবার যে শর্ট কোশ্চেনগুলো আছে আমরা দেখে নুবে করে দেখো প্রথম তোমাদের প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন সঠিক উত্তর উত্তরাজে ব্যবসান কয়েকটা ইংরেজরা পরবর্তী কোশ্চেন এক দশমিক দুয়ে খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তরাজের ব্যবসান কয়েকটা কৌশিক বন্দ্যোপাধ্যায় পরবর্তী কোশ্চেন এক দশমিক তিনে সাবলটান স্টাডিজ স্টাডিজের প্রবর্তক সাবল টার্ন স্টাডিজের প্রবর্তক সঠিক উত্তর হাজে ব্যবসান কয়েকটা রণজিৎ গুহ পরবর্তী কোশ্চেন এক দশমিক চারে ভারতের প্রথম চলচ্চিত্র হল সঠিক উত্তর হাজেবে ব্যবসান কয়েকটা রাজা হরিশ্চন্দ্র দেখো এই প্রশ্নটাও তোমরা দেখবে যদি টেস্ট পেপারে তোমরা আগের পেজগুলো করে থাকো কোশ্চেন কোশ্চেনটা অনেকবার আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে এটা মনে রাখবে নোট করে রাখবে খাতায় ভারতের প্রথম চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র পরবর্তী কোশ্চেন এক দশমিক পাঁচে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন উত্তরাজীবসান কয়েকটা রাজা রামমোহন রায় এরপর নেক্সট কোশ্চেন আমাদের এক দশমিক ছয়ে পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হলো সঠিক উত্তরাজীব আফসান কয়েকটা হেয়ার স্কুল পরবর্তী কোশ্চেন দেখো এক দশমিক সাতে আছে কি মেকেলের মিনিট কবে পেশ করা হয় বন্ধুরা সঠিক যাবে আফসান কয়েকটা আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপর এক দশমিক আটের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের কলেজ প্রথম শব ব্যবচ্ছেদ করেন সঠিক উত্তর যে ব্যবসান ঘরেরটা মধুসূদন গুপ্ত পরবর্তী কোশ্চেন এক দশমিক নয় বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর সঠিকোত্তর ব্যবসেন ঘয়েরটা রামরতন মল্লিক পরবর্তী কোশ্চেন এক দশমিক দশে ভারতে প্রথম ওয়া ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান সঠিক উত্তর যে ব্যবসান কয়েকটা সৈয়দ আহমেদ পরবর্তী কোশ্চেন এক দশমিক এগারো উপনিবেশ উপনিবেশ উপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ বিদ্রোহ হল উত্তরাজিবে আফসেন কয়েকটা সন্ন্যাসী বিদ্রোহ পরবর্তী কোশ্চেন ফরাজি কথার অর্থ হল উত্তর হাজেবে দেখো অপশান কয়েকটা আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য পরবর্তী কোশ্চেন এক দশমিক তেরো ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সঠিক উত্তর হাজেবে আফসেন কয়েকটা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরবর্তী কোশ্চেন এক দশমিক চোদ্দ দেখো কি আছে দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন চালু হয় সঠিক উত্তর হাজে বন্ধুরা অপশান কয়েকটা আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন এক দশমিক পনেরো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন সঠিক উত্তর হাজেবে অপশন কয়েকটা মঙ্গল পাণ্ডে পরবর্তী কোশ্চেন এক দশমিক ষোলো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল সঠিক উত্তর হাজেবে কয়েকটা ভারত সভা পরবর্তী কোশ্চেন এক দশমিক সতেরো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা জগদীশ চন্দ্র বসু এরপর নেক্সট কোশ্চেন এক দশমিক আঠেরো রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়েকটা সি রমন দেখো এই প্রশ্নটাও কিন্তু অনেকবার তোমরা যদি টেস্ট পেপার আগের পাতাগুলোর সমাধান শর্ট কোশ্চেনগুলো দেখে থাকো তাহলে দেখবে যে এই কোশ্চেনটাও অনেকবার আছে খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে নোট করে রাখবে রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে সি ভি রমন পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন এক দশমিক উনিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স এর প্রথম অধিকর্তা ছিলেন সঠিক উত্তর হিসেবে কয়েকটা ডক্টর মোহন মহেন্দ্রলাল সরকার এরপর নেক্সট কোয়েশ্চেন এক দশমিক কুড়ি সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হিসেবে অপশন কয়েকটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরপর দেখো দুইয়ের বিভাগ ঘরে দুইয়ের আছে একটি বাক্যে উত্তর দাও দুয়ের দশমিক একের উপবিভাগে উত্তরগুলো বলে দিচ্ছি দেখো ভালো করে তোমরা নোট করে নাও সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে মহাফেজ খানায় নেক্সট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন দেখো এই কোশ্চেনটা অনেকে ভুল করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের এখানে বলেছে প্রথম উপাচার্য যেহেতু বলেছে তাই উত্তর হয়ে যাবে আমাদের কি স্যার জেমস উইলিয়াম কোলভিল স্যার জেমস উইলিয়াম কোলভিল নেক্সট কোশ্চেন দুই দশমিক এক দশমিক তিন নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বিরসা বিরসা মুন্ডা নেক্সট কোশ্চেন বাংলার প্রথম সংবাদপত্র কোনটি বাংলার প্রথম সংবাদপত্র হচ্ছে দিকদর্শন নেক্সট কোয়েশ্চেন এরপর দেখো আমাদের ঠিক ভুল আছে ঠিক ভুলগুলো আমরা দেখে উত্তর বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় এটা হয়ে যাবে আমাদের ঠিক নেক্সট কোয়েশ্চেন কলকাতা মাদ্রাজা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ার্ডেন হেস্টিং সেটা হয়ে যাবে ঠিক নেক্সট কোশ্চেন দু দশমিক দু দশমিক তিন হুল কথার অর্থ হলো বিদ্রোহ এটাও আমাদের ঠিক হয়ে যাবে নেক্সট আছে বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা হয়ে যাবে আমাদের ভুল এরপর আমরা কস্তমের সঙ্গে কস্তম মেলানো এটা দেখে নেব দেখো প্রথম আছে জিও এটা আমাদের ম্যাচ করে যাবে নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে পরবর্তী আছে দুই দশমিক তিন দশমিক দুই এটা ম্যাচ করবে আমাদের চারেরটার সঙ্গে কলভৃদ্রের সঙ্গে পরবর্তী আছে দুই দশমিক তিন দশমিক তিন নবগোপাল মিত্র এটা ম্যাচ করবে এক একটা সঙ্গে হিন্দু মেলা লাস্ট আছে দেখো চার্লস উইলকিন্স এটা ম্যাচ করবে দু সঙ্গে প্রথম বাংলা অক্ষর টাইপের সঙ্গে পরবর্তী আমরা চলে যাব আমরা পাঁচ দশমিক দুয়ে চলে যাব পাঁচ দশমিক দুয়ের প্রশ্নগুলো দেখো কী বলেছে উপবিভাগ পাঁচ দশমিক দুয়ের নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো সঠিক ব্যাখ্যাটা দেখে নেবো দেখো প্রথম আছে আমাদের প্রশ্ন দুই দশমিক পাঁচ দশমিক একে বিবৃতি কী আছে উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত কারণ এর সঠিক ব্যাখ্যা হয়েছে আমাদের ব্যাখ্যা তিন একটা কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল নেক্সট কোশ্চেন দেখো দুই দশমিক পাঁচ দশমিক দুইয়ের বিবৃতি ছিল সরলা দেবী চৌধুরাণী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে আমাদের ব্যাখ্যা তিনেরটা স্বদেশী বিক স্বদেশী জন্য বিক্রির স্বদেশীর জন্য বিক্রির জন্য নেক্সট কোশ্চেন দুই দশমিক পাঁচ দশমিক তিন দেখো বিবৃতি আছে ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা দুইয়েরটা আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে এরপর নেক্সট কোশ্চেন দুই দশমিক পাঁচ দশমিক চারে দেখো কি আছে তিতুমিরের আন্দোলনের কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন এর সঠিক ব্যাখ্যা হয়েছে ব্যাখ্যা তিনেরটা তিতুমিরের আন্দোলনে ইসলাম নীতি আদর্শের প্রাধান্য ছিল তো বন্ধুরা এই ছিল তোমাদের পাঁচশো বারো পাতা শর্ট কোশ্চেনগুলো ছিল তার উত্তরগুলো আমরা দেখে নিলাম যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে ভিডিওটি কোনো রকমভাবে তোমাদের তাহলে একটি লাইক করতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখতে পারো পরবর্তী চ্যাপ্টারে শর্ট কোশ্চেনগুলো আপডেট পাওয়ার জন্য এছাড়া তোমাদের আরও যে শর্ট কোশ আরও যে বিষয়গুলো আছে টেস্ট পেপারে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান তার শর্ট কোশ্চেনের উত্তর দেখতে চাইলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রতিটা বিষয় আলাদা করে সেখান থেকে বা চ্যানেলে লিস্টও করে দেওয়া আছে সেখান থেকে তোমার শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেখে নিতে পারো আজকের ভিডিও এটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ